আজ আমি মাঠে এসেছি ধনে পাতা নিতে। পাট লাগিয়েছিল, পাটের সাথে বেশ কয়েকটা ধনে পাতা হয়েছে, বেশ সুন্দর একদম। তো আজ আমি করব চাউমিন। আর চাউমিন বন্ধুরা সাধারণত এগ চাউমিন, তারপরে চিকেন চাউমিন খেয়েছেন, তো আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষ চাউমিন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার পাশে থাকুন। তো আমি ধনে পাতা সামান্য একটু তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব। বাড়িতে চলে আসলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হোক, আমি ততক্ষণ কয়েকটা সবজি দিব, কারণ এটা হলো নিরামিষ ভেজিটেবল চাউমিন করব। তো সবজিগুলো কেটে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আর জলের ওপর দিয়ে দেবো সাদা তেল, যাতে চাউমিনটা ঝরঝরে হয়। চাউমিন কিন্তু কিছু প্রসেস আছে, যেটা হলো চাউমিনটা কিন্তু সেদ্ধ করার সময় অনেক সময় দেখবেন দলা পাকিয়ে যায়। তা আমি জলটা ফুটছে তারপরেই তেলটা দিলাম। আমি এখন চাউমিনগুলো দিয়ে দেবো। নেড়ে দিব যাতে ভালো সেদ্ধ হয়। আমি আজকে চাউমিনে সোয়াবিন দেবো, তাই সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এখন জল থেকে উঠিয়ে নেব। আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর চাউমিনটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আমি এই কটা সবজি দিয়েই করব আজকে চাউমিন। এখন আমি সব সবজিগুলো এক এক ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজর, ফুলকপি, বাঁধাকপি, একটু নেড়ে নেবে। ওগুলো ভাজা হোক, আমি সোয়াবিনগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নেব। আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কুচি, দিয়ে আবার মিশিয়ে নেব। টুকরো টুকরো করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে নেড়ে নেব। আমি এখানে 1 চামচ 2 চামচ 3 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ চিলি সস দিলাম, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এখন চাউমিনটা ছেড়ে দেব। সবজি ভাজাতে লবণ দিয়েছিলাম, আর চাউমিনে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনে পাতাগুলো দিয়ে নাড়লেই তৈরি হয়ে গেল আমার ভেজ চাউমিন। বাবা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। দোকানের মতন কি হয়েছে? দোকানের থেকেও ভালো হয়েছে। ভালো হয়েছে না? ইয়েগুলো সোয়াবিন গুলো মনে হচ্ছে না মাংসের মতন খেতে লাগছে না? হ্যাঁ। মামনি কেমন আছে? হ্যাঁ ভালো হয়েছে। এটা শুধু গল্প না, অরিজিনালি খুব সুন্দর হয়েছে। একবার বাড়িতে ট্রাই করুন, তবেই বুঝতে পারবেন যে এটা গল্প বলছি না অরিজিনাল। খুব সুন্দর হয়েছে। আর সোয়াবিনগুলো মুখে দিচ্ছি মনে হচ্ছে কি মাংসের টুকরো। যে নিরামিষ চাউমিন এত সুন্দর হয় খেতে, দারুণ লাগছে। এই যে সোয়াবিনগুলো পাঁচ মেশালি মনে হচ্ছে না চাউমিনটা, রং বেরঙের সোয়াবিনগুলো একদম নরম খেতে। কেমন হয়েছে মা চাউমিন? ভালো।